কাল কক্সবাজারে শুরু হচ্ছে টাইগার জুবাদের চতুর্থ ধাপের কন্ডিশনিং ক্যাম্প, চলবে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। সেখানে অনুশীলনের পাশাপাশি হবে এইচপি ইউনিটের সাথে একাধিক প্রস্তুতি ম্যাচ। 2022 বিশ্বকাপের বাকি এক বছরের মতো প্রস্তুতিতে জোর ইয়াং টাইগারদের। যাচাই বাছাই শেষে 25 ক্রিকেটার নিয়ে হয়ে গেছে 3 দফা ক্যাম্প। এবার যুবাদের গন্তব্য সাগরপাড়ের শহর কক্সবাজার। এবারের ক্যাম্পে বিশেষ গুরুত্ব দেওয়া হবে স্ট্রেংথ ও স্কিলে, পাশাপাশি এইচপি ইউনিটের সাথে হবে একাধিক প্রস্তুতি ম্যাচ। করোনা ঝুঁকিতে নিরাপত্তায় থাকছে বিশেষ ব্যবস্থা। 26 তারিখ থেকে ফেব্রুয়ারির 7 তারিখ পর্যন্ত আমরা স্ট্রেংথ কন্ডিশনিং এবং স্কিল ক্যাম্প করবো, মাঝে কিছু ম্যাচও খেলবো নিজেদের ভিতরে। 2 সপ্তাহ ক্যাম্প করার পরে আমরা চিটাং এইচপি টিমের সাথে দুইটা বা তিনটা ম্যাচ খেলবো, প্র্যাকটিস ম্যাচ, তখন হয়তো আমাদের টিমটা একটু শর্ট করে হবে। আমাদের ক্যাম্পের পুরোটা সময় আমরা জৈব সুরক্ষার ভিতরে থাকবো এবং এটা খুব স্ট্রিক্টলি মেনটেন করা হবে। বছর জুড়ে যুবাদের ক্যাম্প চলবে, পাশাপাশি করোনায় স্থগিত সিরিজগুলো আয়োজনে আশাবাদী বিসিবি। বেশ কিছু বোর্ডের সঙ্গে কথা গিয়েছে অনেক দূর। আমাদের কিছু ট্যুর এবং হোম সিরিজ অ্যারেঞ্জ করা আছে আগে থেকেই, এখন প্যান্ডেমিকের জন্য এই জিনিসগুলো বন্ধ হয়ে আছে। যদি আস্তে আস্তে জিনিসগুলো স্বাভাবিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে, হয়তো আমরা হোম সিরিজগুলো এবং অ্যাওয়ে ট্যুরগুলো করব। কক্সবাজারের পর সিলেটে ইয়াং টাইগারদের আরেকটি ক্যাম্পের পরিকল্পনা বিসিবির। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।